হ্যাঁ প্রিয় বন্ধুরা, কি সারাদিন আমাকে প্রশ্নতে হয় যে দাদু সমস্যা, কি বলে আঙ্কেল সমস্যা, এই সমস্যাই মিটাতে চায় না, সকলের সমস্যাই বলে। কে বাবা, প্রভু যে এত ভালোবাসা দিয়েছে সে ভালোবাসাটা দিতে পারো না? সেই ভালোবাসাটা কাছে দিতে হয়। আজকের বিষয় হচ্ছে যোগ। কেন আমরা যোগ ব্যায়াম শেখাই বা একটা উপস্থাপনা করি? সব যোগই করা যায়, কিন্তু যোগাযোগ করা যায়, কিন্তু মনটাকে মুক্ত করা যায় না। সব কিন্তু মায়াবদ্ধ জীব, দেহের খাঁচায় বদ্ধ হয়ে পড়ে আছি, এর থেকে মুক্ত হতে পারে না। এই মুক্ত হতে গেলে প্রভুর ভক্ত হতে হয়, সেখানে মুক্ত মন চাই। আমি যদি বলি শবাসন করো, ওই যে সোজা বিছানায় শুয়ে থাকলেই শবাসন হয়ে যায়। শবাসন হচ্ছে সব মানে মরা, দেহটাকে ভাগতে হবে মরা, অর্থাৎ দেহটা কবরের মাঝে পড়ে আছে, মৃতদেহ। তাহলে আমি কোথায় আছি? আমাকে আমি খুঁজে পাবো না। কিন্তু এই শবাসন করা কিন্তু সব থেকে কঠিনতম যোগ। এখানে বিশেষভাবে মনোযোগ থাকতে হবে যে আমি মৃতদেহ, আমার অবস্থান কোথায় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই রিল্যাক্সেশন, রিল্যাক্স হওয়া সোজা না, কিন্তু ভয়ঙ্কর কঠিন। প্রতিদিন স্টাডি করতে হবে তাকে, যে আমি মারা গেছি, বাস্তবে মারা, বাস্তব মরা, যার কোন সেন্স থাকবে না দেহের ভিতরে, ভয়ঙ্কর। যদি মনে করা যায় যে আমি একটা সাগরের বুকে ভেসে বেড়াচ্ছি একটা ভেলার উপরে, তাহলে কিন্তু চারিদিকে অবলম্বন করার কিন্তু কিচ্ছু নেই, শুধুমাত্র ভেলাটা কোথায় ঠেলা খেতে খেতে যাবে, কোন পারে, সেখানে কিন্তু আমি জানছি না, বুঝছি না। অতএব অসহায় হয়ে সেই ভেলাটাকেই ধরে বসে থাকা। কিন্তু এখানে তেমনই, যে শুধুমাত্র আমার সহায় সেই একমাত্র সর্বশক্তিমান, দেহের ভিতরে যিনি অবস্থান করছেন, এই দেহটা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু তিনি সেন্স দিচ্ছেন, কিন্তু মনটা কিন্তু ননসেন্স হয়ে আছে, কারণ জগৎটাকে আঁকড়ে ধরেছে, দেহটাকে আঁকড়ে ধরে আছে। ধরে থাকার জন্যে এই সমস্যা থেকে মুক্ত হতে হলে তাকে প্রত্যেকটা দিন স্টাডি করতে হবে। শবাসন কত কঠিন, শবাসন যোগ যদি করতে পারবেন তারই হবে যোগ ব্যায়াম শেখা। যোগ মানে যুক্ত হওয়া, কার সাথে? সেই সর্বশক্তিমান, আমার অবস্থান, আমার মনের অবস্থান তার সাথে যুক্ত। এই যুক্ত হওয়াকেই যোগ বলা হচ্ছে। ভয়ঙ্কর কঠিন কিন্তু এই যোগ সাধনা। খালি ধ্যান করলাম, জ্ঞান নিলাম, কিন্তু ধ্যান করতে যাই কোন হচ্ছে, আমি ধ্যান করছি, যেটা মানুষ যে কর্মটি সকলেই কিন্তু ধ্যান জানে, সকলেরই ধ্যান আছে, জ্ঞান আছে। কিরকম জ্ঞান? যিনি নেশায় আসক্ত কিন্তু নেশার জ্ঞানটুকু কিন্তু রয়েছে, যিনি সংসারী জীব তার ঘরে মাথার ভিতরে কিন্তু সংসারেই আবদ্ধ রয়েছে, ওইটুকুই ধ্যান জ্ঞান। তাহলে ওই ধ্যান জ্ঞানের ভিতরে কিন্তু মানুষ কিন্তু সমস্যায় ডুবে যাচ্ছে প্রতিনিয়ত। ওই জন্যে আমার কাছে বেশিরভাগই সমস্যার খবর আসে। আমি যে বলি যে এত ভালোবাসা দিতে, সেই ভালোবাসাটা মুক্ত মন নিয়ে নাও, তাহলে তো সমস্যা গেল। কিন্তু না, আমার এই সমস্যা এই আর নানান ভাবেই ফেস করছে, নানান ভাবে বারে বারে একই কথা বারে বারে, মানে কিরকম, মানে আজকে খেয়েছি মুলো দিয়ে ভাত, তো ঢেকুরও হচ্ছে মুলোর গ্যাস, এছাড়া কেউ কিছু বলতে পারবে না কিন্তু, তাই না? অত সেই মনটাকে মুক্ত করে
প্রভুর সাথে যুক্ত করলে দেহের কোনো সেন্স থাকবে না, তবেই গান সবাসন করা হবে। সব মানেই মরা, মরা ধরে পড়ে রয়েছে আমরা, কিন্তু মরা ধরে লাভ কি? কোনো লাভ নাই। লাভ মানে ব্লাভ হবে তখন, মিথ্যা। মিথ্যা ধরা যায় না, সত্যকে ধরতে হবে। সত্য সহায় একমাত্র প্রভু, আর কেউ না, কেউ ভালোবাসে না কাউকে। ভালো থাকুন।